রাস্তায় জল ফেলাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদের জেরে একই পরিবারের চারজন আক্রান্ত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানা চাঁদপুর এলাকায়। জানা গেছে আক্রান্তরা হলেন ইব্রাহিম শেখ, দানেশ শেখ, শামীম শেখ এবং হাসিমুদ্দিন শেখ। এদের মধ্যে ইব্রাহিম শেখের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ, রাস্তায় জল ফেলাকে কেন্দ্র করে নিয়ামত শেখের পরিবারের সাথে বিবাদ হয় ইব্রাহিম শেখের পরিবারের। আক্রান্ত ইব্রাহিম শেখের স্ত্রী অভিযোগ করেন, বৃষ্টির জল নিকাশের ব্যবস্থা করা হয়েছে তাদের জায়গার উপর দিয়ে। বাধা দেওয়ায় নিয়ামত শেখের পরিবার ধারালো অস্ত্র নিয়ে তাদের পরিবারের উপর হামলা চালায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা মেরেছে? ওই ছেলেরাই, যারা যাদের আমাদের বাড়ি জল জমেছিল ওদেরকে নিষেধ করতে গেছিলাম, তার জন্য মারছে। কেন মেরেছে? মানে জল জমেছিল, তার প্রতিবাদ? জল জমেছিল, আমরা বললাম কি এদিক দিয়ে তোরা রাস্তা ফুটা তোদের জল, সেই জন্য এসে হাসপাতাল খুব দিয়ে দিল সবাই মিলে, সব গোটা পরিবার মিলে। কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? চারজন, তিনজন হালকা আছে আর একটা বেশি লেগেছে, মালদা নিয়ে এসেছে। কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের বাড়ি, এলাকাটার নাম চাঁদপুর হালকা। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।